সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউপি নির্বাচন। আর এই ভোটে নির্বাচিত হওয়ার কিছু সময় পর এক আওয়ামী লীগ নেতার কাণ্ড এখন খবরের শিরোনাম। নির্বাচিত সেই ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ, নির্বাচিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যে দ্বিতীয় স্ত্রীর সাথে জোর করে বিচ্ছেদ ঘটিয়েছেন তিনি। অভিযুক্ত সেই ইউপি সদস্যের নাম মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, একই সঙ্গে তিনি দুমকি ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক। তার প্রথম স্ত্রীও এই মাদ্রাসায় শিক্ষকতা করেন। তাদের একটি মেয়ে ও একটি পুত্র সন্তান রয়েছে। নাসিরের দ্বিতীয় স্ত্রীর নাম মোসাম্মদ নার্গিস বেগম। এই সংসারেও একটি কন্যা সন্তান রয়েছে নাসিরের। নার্গিসের অভিযোগ, হাত পা বেঁধে জোর করে বিচ্ছেদের কাগজে স্বাক্ষর করে নেওয়া হয়েছে, গায়েও হাত তোলা হয়। এছাড়াও তার দাবি, 22 মাস বয়সী তার সন্তানকেও আটকে রাখা হয়েছে। মেয়েকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন নার্গিস বেগম। সন্তানকে ফিরে পেতে দুমকি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন। পরবর্তীতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন তিনি। ভুক্তভোগী নার্গিসের বাবার বাড়ি পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার কলকাঠি ইউনিয়নের আমিনপুর গ্রামে। জানা যায়, প্রায় 16 বছর আগে দুমকি পেদাবাড়ির বাদশা পেদারের সাথে বিয়ে হয় নার্গিস বেগমের। এরপর বাদশাকে ছেড়ে 2.5 বছর আগে নাসিরকে বিয়ে করেন তিনি। তখন এই বিয়ে প্রথম স্ত্রী মেনে নিলেও ইউপি সদস্য হিসেবে নির্বাচনে দাঁড়ালে বাদে বিপত্তি। প্রথম স্ত্রীর আত্মীয় স্বজনরা শর্ত দেন, দ্বিতীয় স্ত্রীকে ছাড়তে হবে, না হলে তারা ভোট দেবেন না। এ সময় তাদেরকে বউ ছাড়ার প্রতিশ্রুতি দেন নাসির। নির্বাচিত হওয়ার পরদিনেই দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটান। অভিযোগের বিষয়ে নাসির উদ্দিন জানান, জোরপূর্বক বিচ্ছেদের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, দুজনের সম্মতিতেই সবকিছু হয়েছে। কিছু রাজনৈতিক প্রতিপক্ষ নার্গিসের সাথে একত্র হয়ে তার নামে মিথ্যা রটাচ্ছে, তার কাছে এই বিচ্ছেদের যথেষ্ট প্রমাণ আছে। সতেরোই জুলাই অনুষ্ঠিত হয় পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউপি নির্বাচন। এই নির্বাচনে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী আলী মৃধা, আর শ্রীরামপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন মোহাম্মদ নাসির উদ্দিন। সাদাকালো নিউজ।